बिस्मिल्लाह रहमान रहीम आमि मुसम्मन नाथा सातपाड़ा उच्च विद्यालय फुलबाड़ी दिनाजपुर सहकारी शिक्षक आज के षष्ठ श्रेणी इस्लाम शिक्षा क्लास निब पार्ट 6 रिसालात रिसालात माने हलो आज के विषय हलो रिसालात रिसालात की रिसालात शब्दटी आरबी रिसालात शब्दटी आरबी बांग्ला जाके बोला है लेटर माने चिठी इंग्रेजी जाके बोला है लेटर लेटर माने चिठी और बांग्ला बोला है चिठी चिठी हलो एक जगह थेके आरेक जगह माने आदान प्रदान करा आगे दिन किन्तु आमादेर की छिलो चिठी छिलो बर्तमाने किन्तु सेटा नेई एखन आमादेर मोबाइल फोन होयेछे एखन मोबाइलेर मध्ये माध्यमे सेजन्य आमादेर हाते लेखा किन्तु दुरवस्था हये गेछे आगे आगे आमरा किन्तु हाते लिखे किन्तु एक जगह थेके आरेक जगह आदान प्रदान करतम खबर বর্তমানে আমাদের সেটা নেই রিসালাত রিসালা শব্দটি আরবি এর অর্থ হলো বার্তা খবর চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করা তাই এটা হলো আরবি তে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে হাতে কলমে শেখার জন্য অনেক মহামানব প্রেরণ করেছেন তাদের বল হয় নবী ও রাসূল এই রাসূলগণের দায়িত্বটাই হলো রিসালাত রাসূলগণের দায়িত্বই হলো রিসালাত ওনাদের দায়িত্ব হলো আল্লাহর দ্বীন প্রচার করা মানুষের মানুষের নিকট আল্লাহ এক এবং তার কোনো শরীক নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরীক নেই এর জন্য তিনি আল্লাহ তাআলা কি করেছেন যুগে যুগে অনেক মহামানব প্রেরণ করেছেন এই মহামানবরাই হলেন আমাদের নবী ও রাসূল নবী রাসূলগণের পরিচয় নবী রাসূলগণ হলেন মহান আল্লাহ তাআলা প্রেরিত পুরুষ মনোনীত বান্দা নবুয়ত ও রিসালাতে দায়িত্ব ও পালনের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচিত করেছেন যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তিনি হলেন নবী ও রাসূল আজ যা রিসালাতের দায়িত্ব যারা পালন করেন তারা হলেন শুধু রাসূল নবী ও রাসূলগণের পরিচয় জানলাম এখন আমরা জানব নবী ও রাসূলগণের পার্থক্য নবী ও রাসূলের পার্থক্য নবী কারা এবং রাসূল কারা নবী হলেন যাদের নিকট আসমানি কিতাব আসেনি তারাই হলেন নবী আর যাদের নিকট আসমানি কিতাব এসেছেন আসমানি কিতাব এসেছে তারা হলেন নবী ও রাসূল এটাই হলো নবী ও রাসূলের মধ্যে পার্থক্য নবী রাসূলের সংখ্যা হলো নবী রাসূলের সংখ্যা হলো 313 জন প্রথম আর নবীর সংখ্যা হলো 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলের পরিচয় এবং নবী ও রাসূলের পার্থক্য সম্পর্কে জানলাম নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা কেন নবী রাসূল প্রেরণ করতে হবে এবং নবী রাসূলগণ আল্লাহ তাআলা যদি না প্রেরণ করতেন তাহলে কিন্তু আমরা আল্লাহ পাকের পরিচয় জানতাম না আল্লাহ পাকের পরিচয় জানার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এই জন্য নবী রাসূলগণের প্রেরণের প্রয়োজনীয়তা রয়েছে তারা হলেন আল্লাহ তাআলা এবং সত্য দিনের প্রতি আহ্বান করার জন্য আল্লাহ তাআলা মহামানব পাঠিয়ে সত্য দিনের প্রতি আহ্বান করার জন্য মানুষকে সত্য দিনের প্রতি ডাক দিয়েছেন আহ্বান করেছেন কিভাবে আমরা সঠিক পথে পরিচালনা হতে পারব এবং ভালো মন্দ ন্যায় অন্যায় সত্য মিথ্যার পার্থক্য সম্পর্কে জানতে পারতাম না ওনারাই আমাদের এগুলো শিখিয়েছেন এবং তারা মানুষকে উন্নত এবং উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন উন্নত এবং উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা চলাফেরা করলে আমাদের চরিত্র উত্তম এবং উন্নত হবে এবং তারা মানুষকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন এবং জান্নাতে কি কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো এবং কি কি কাজ না করলে আমরা কোনগুলো কাজ করলে আমরা জাহান্নামে কঠিন আজাব থেকে মুক্তি পাবো এগুলো আমাদের নবী রাসূলগণ শিক্ষা দিয়েছেন তাহলে অবশ্যই নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা রয়েছে রিসালাতের এরপর আমরা জানব রিসালাতে বিশ্বাসের গুরুত্ব রিসালাতে বিশ্বাস যেমন আমরা তাওহীদে বিশ্বাস না করি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না তেমনি তাওহীদের পরে হলো রিসালাতের স্থান রিসালাতে বিশ্বাস করা অত্যন্ত গুরুত্ব অপরিসীম তাওহীদের পরে রিসালাতের স্থান রিসালাত রাসূলগণের বিশ্বাস না করলে আমরা মুমিন হতে পারবো না এবং আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না অতএব অবশ্যই আমাদের ইমানের
ইমানের অন্যতম অঙ্গ হচ্ছে রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। অবশ্যই আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে তাওহীদ রিসালাতের প্রতি, তাহলে অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো। রিসালাতে বিশ্বাস না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। এখন আমরা পার্ট 7 জানবো, সেটা হচ্ছে আখিরাত। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল। আখিরাতে বিশ্বাস এই জীবনকে বিশ্বাস না করলে আমরা কি করতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। তাহলে আখিরাত কি? আখিরাত হলো পরকাল। এই জীবনটা হলো দুনিয়ার জীবনটা হলো ইহকাল, এবং মৃত্যুর পরের জীবনটাই হলো আখিরাত বা পরকাল। তাহলে অবশ্যই আমাদের পরকালে শান্তি লাভ করতে গেলে ইহকালে ভালো কাজ করতে হবে। ইহকালে আমরা যদি ভালো কাজ না করি তাহলে আমরা পরকালে কি করতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। তাহলে আখির তাওহীদে যেমন তাওহীদ এবং রিসালাতে যেমন বিশ্বাসের গুরুত্ব আমাদের রয়েছে, তেমনি পরকালের প্রতি আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করবে সে তার জীবন সে কখনো খারাপ কাজ করবে না। সব সময় তার মনের মধ্যে একটা ভয় থাকবে যে আমি কখনো আমি যদি খারাপ কাজ করি তাহলে আমি জান্নাতে যেতে পারবো না এবং শান্তি লাভ করতে পারবো না। অবশ্যই এই ভয়ে তারা মানে জান্নাতে যাওয়ার ভয়ে তারা খারাপ কাজ থেকে দূরে থাকবে। এই জন্য আখিরাতের প্রতি বিশ্বাসে গুরুত্ব অপরিসীম। আখিরাতের পর্যায় হচ্ছে কবর। প্রথম পর্যায় হচ্ছে কবর। আখিরাতের পর্যায় কিন্তু তিনটি, কবর, কিয়ামত আর হাশর। কবর, আমরা পরকালীন জীবন, আমরা মৃত্যুর পরে, আমরা অনেকেই বলি যে মৃত্যুর পরে আমাদের জীবন, মৃত্যুর পরে জীবনটা হলো কবর। এই কবরটাই হলো আলমে বারজাক, আমাদের রূহগুলো সেখানে জমা বা আবদ্ধ অবস্থায় থাকবে। এবং এখান থেকে তারা বুঝতে পারবে যে তাদের মৃত্যু কবরে কিন্তু তিনটা প্রশ্ন করা হবে। কবরে কয়টা প্রশ্ন করা হবে? মান রাব্বুকা, মানে তোমার রব কে, মাদিনুকা, তোমার দিন কি, মান হাজার রাসুল, এই তিনটে প্রশ্ন করবে। তারপরে তাদের কি হবে, যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তাহলে তারা কি হবে, জান্নাতের কিন্তু সোয়াল লাভ করতে পারবে। না হলে কিন্তু তারা অলরেডি বুঝে যাবে যে আমি কোথায় কোন স্থানে থাকব। কিয়ামত, কিয়ামত হলো মহাপ্রলয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মহাপ্রলয়, যেখানে শুধু পানি আর পানি, সেই দিন তিনটি, সেই দিন তিনটা, যেমন মসজিদ যেখানে প্রার্থনা করা হয় সেগুলো শুধু থাকবে, বাকিগুলো সব কী হবে, পানিতে মহাপ্রলয় মানে পানিময় আর পানি, সেদিন কোনো কিছুই থাকবে না, শুধু পানি আর পানি, সব কিছুই উলট পালট হয়ে যাবে। সেদিন ইসরাফিল আলাইসাল্লাম শিঙ্গে ফুঁক দিবেন, এক ফুঁকে কিন্তু সবগুলো কি হয়ে যাবে, তুলপাড় হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে। আর এক ফুঁকে কিন্তু মানুষ যে যার কবর থেকে উঠে আসবে। হাসর, হাসর শব্দের অর্থ হলো সমাবেশ, ভিড়, চাপ। কিয়ামতের দিন বহুকাল একমাত্র আল্লাহ তাআলা, যেমন সমাবেশ বলি, যেমন মাঠে যেমন লোকজন একসঙ্গে অনেক লোকজন সমাবেত হয় সেটা হলো মহাসমাবেশ, সেটা হলো মহাসমাবেশ। সেই মহাসমাবেশে একের পর এক কিন্তু কি করা হবে, হিসাব নেওয়া হবে। সেদিন হিসাব দিবেন কে, আমাদের মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা কিন্তু সবার মাঝেই রয়েছেন, যত সৃষ্টি রয়েছেন তার প্রত্যেক সৃষ্টির মাঝে মহান আল্লাহ তাআলা রয়েছেন। এবং আমরা কোনটা খারাপ কাজ করি এবং কোনটা ভালো কাজ করি তারপরও সেদিন আমাদের কী হবে, বিচার নেওয়া হবে, মহাসমাবেশ হবে। এবং সেদিন আমাদের নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের জন্য সুপারিশ করবেন। সেই সুপারিশে হবে দুটি স্থান, একটা হবে সাফাতে সুগরা, একটা হলো সাফাতে কুবরা। একটা সুগরা মানে ছোটো ছোটো গুনাহসমূহ, কুবরা হলো বড় বড় গুনাহসমূহ। আর একটা হলো আকাইদ, ইমানের মূল বিষয় পাঁচটি, এই পাঁচটির প্রতি বিশ্বাসে হলো আকাইদ। আর নৈতিকতা হলো নীতির অনুশীলন, যেমন কথা কাজে আমাদের সঠিকভাবে পরিচালনা করার দায়িত্বটা হলো নীতি নৈতিকতা।
এই নৈতিকতা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে হয়ে যাবে পশুর সমান। এই জন্য আমাদের নৈতিকতা নিয়ে সব কিছু কাজ করে যেতে হবে এবং নীতির অনুশীলন চালিয়ে যেতে হবে, এটাই হলো আমাদের মূল পরিচালনা। তাহলে অবশ্যই আমি আজকে আমাদের ক্লাস থেকে তিনটা পার্ট রিসালাত আখিরাত জানতে